नमस्कार, আমি বেদান্ত। এই মুহূর্তে আমরা রয়েছি মুর্শিদাবাদ জেলার লালগোলা রাজবাড়ি যে গেস্ট হাউস। এই গেস্ট হাউস কিন্তু খুব অপরিত্যক্ত ভাবে পড়ে রয়েছে আজ পর্যন্ত। কিন্তু অপরিত্যক্ত ভাবে কেন? যেই গেস্ট হাউসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মানুষ এসেছিলেন, নজরুলের মতো মানুষ এখানে থেকে গেছেন, সেই গেস্ট হাউস আজ পর্যন্ত অপরিত্যক্ত। এবং শোনা যায় এই গেস্ট হাউসে বসেই নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গান লিখেছিলেন। শুধু কি বঙ্কিমচন্দ্র, শুধু বঙ্কিমচন্দ্র নয়, বঙ্কিমচন্দ্রের সাথে নজরুল, এই জেলার বিভিন্ন নবাব, তারা কিন্তু এইখানে এসেছেন। তবে এই মুহূর্তে যেভাবে অপরিত্যক্তভাবে আমরা দেখতে পাচ্ছি তা সত্যি অত্যন্ত দুঃখজনক। এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো রকমের কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি, এটা হয়তো আমাদের দুর্ভাগ্য। এত সুন্দর একটি জায়গা এখনো পর্যন্ত অসংরক্ষিতভাবে পড়ে আছে। ব্যুরো রিপোর্ট, সানসেবালাল নিউজ নেটওয়ার্ক, ওয়েস্ট বেঙ্গল।